হ্যালো এভরিওয়ান, আমি কৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তিনকে ধামাকেদার বিষয় নিয়ে কথা বলবো। তোমরা থাম্বনেল দেখেই বুঝেছো আমি কি কি নিয়ে কথা বলবো, তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের আপকামিং ছবি পাঠান। পাঠানের সেকেন্ড গান আগামীকাল আসছে, আমরা সকলেই জানি। তো গানটার কিন্তু ডিটেলিং পেয়ে গেছি। গানটা গাইছেন অরিজিৎ সিং এবং এই গানটার ডিউরেশন হচ্ছে 3 মিনিট 22 সেকেন্ড। এবং তোমরা সকলেই হয়তো যেটা স্টিল ফটোগ্রাফিটা গতকাল এসেছিল সেটা দেখে আমরা বুঝতে পেরেছি যে একটা সোয়াগে আমরা এবার শাহরুখ খানকে দেখতে পাবো। তো শাহরুখ খানের সোয়াগ সঙ্গে অরিজিৎ সিং এর গলা, আমার না একটা কথা, একটা গানের কথা খুব মনে পড়ে যায়, রং দে তু মোহে গেরুয়া দিলওয়ালে। মানে অরিজিৎ সিং এর সঙ্গে শাহরুখ খানের ভয়েস কিন্তু খুব খুব সুন্দর যায়। তো দেখা যাক ঝুমে জো পাঠান গানটা কিরকম হয়। আমি তো খুবই এক্সাইটেড। আগামীকাল সকাল 11টার সময় YRF এর তরফ থেকে কিন্তু এই গানটাকে ড্রপ করা হচ্ছে। তো এই গানটার আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম এক্সক্লুসিভলি। পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার চেঙ্গিজ। বন্ধুরা, জিদ্দাকে নিয়ে অনেকদিন, বেশ কিছুদিন চ্যানেল থেকে ভিডিও বানানো হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি ঠিক করেছি যে আমি অযথা কোনো কাউকে নিয়ে অযথা কোনো ভিডিও বানাবো না। মানে জিদ্দা অবশ্যই আমাদের সম্মানের জায়গার একজন মানুষ, তাকে নিয়ে অযথা তার ছবি থাম্বনেলে বসিয়ে, যদিও সেটা আমি কখনোই করিনি। বাট মিডিলে কি হচ্ছিল, আমি জিদ্দাকে নিয়ে এতটাই এক্সাইটেড যে আমি সবগুলো খবরের মধ্যেই জিদ্দার নানান রকম আপডেট তোমাদেরকে দিতে চাইছিলাম বা আলোচনা করছিলাম। তো সেখান থেকে আমি একটুখানি সরে এসে একটু অন্য ডিফারেন্ট কন্টেন্টের ওপর কাজ করার চেষ্টা করছি। তার মানে কিন্তু একেবারেই ভেবো না যে আমি জিদ্দার ফ্যান নই, আমি কিন্তু মানে ডাই হার্ড জিদ্দার ফ্যান। হ্যাঁ, তো বুকমাই শোতে চেঙ্গিজের ইন্টারেস্ট রেট চলে গেছে 4.8K-তে, 4.9K ছুঁই ছুঁই করবে। এবং আমি যদি খুব ভুল না করি আগামীকাল রাতের মধ্যেই হয়তো দেখবো 5,000 ইন্টারেস্ট চলে গেছে। তো এটা খুবই একটা পজিটিভ দিক যে এই ছবিটার কিন্তু হু হু করে ইন্টারেস্ট রেট বাড়ছে। যেটা দেখো এখনকার দিনে দাঁড়িয়ে যদি একটাই কথা আমি মানে বারবারই বলছি যে হতে পারে ফ্যামিলি ড্রামা বিজনেস ভালো করছে, বাট তার মানে কিন্তু এটা নয় যে কমার্শিয়াল ছবির চাহিদা মার্কেট থেকে কমে যাচ্ছে, এমনটাই কিন্তু নয়। যদি তাই হতো তাহলে কিন্তু জিদ্দার রাবণ ছবিটা হিট বলে ঘোষিত হতো না। তো চেঙ্গিজ নিয়ে আমরা খুবই এক্সাইটেড, চেঙ্গিজের ধীরে ধীরে আপডেট আসুক। এবং আমি এখনো তো বলছি আমি 100% শিওর যে চেঙ্গিজ কিন্তু 2023-এর ঈদে আসবে এবং চেঙ্গিজের রিলিজ ডেট কিন্তু 21শে এপ্রিল। এটার থেকে আগে কিন্তু চেঙ্গিজ আসবে বলে আমার মনে হচ্ছে না। এবং ঈদ মানেই জিত, আর চেঙ্গিজ আসুক ঈদে, আমরা সকলে এটা চাই। সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে, যতদূর আমি শুনতে পেলাম একজন দেবদার ফ্যান আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমি তার কাছ থেকেই এই খবরটা জানতে পারলাম, তাই তোমাদেরকে এই খবরটা একটু জানিয়ে দিই যারা দেবদার ফ্যানেরা আমার চ্যানেলে আছো তাদের জন্য। 23 তারিখে দেবদার একটি র্যালি করছেন প্রজাপতিকে কেন্দ্র করে, এবং সেই র্যালিটা শুরু হবে সাউথ সিটি থেকে অবনী সিনেমা হল পর্যন্ত। এবং তারপরে নাকি দেবদার নিজে ফ্যান মিট করবেন এবং ফ্যানেদের সঙ্গে বসেই নাকি সিনেমা দেখবেন, এমনটাই কিন্তু শোনা গেছে। দেবদারই একজন ফ্যান আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমি তার মানে এর থেকে বেশি আর কিছু বলতেই পারবো না যেটা আমি নিজে জানলাম। এবং সে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করছিল যে আমি যাব কিনা। সত্যি কথা বলতে কি দেখো, আমার অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আমি যেতে পারবো না, তার কারণ 23 তারিখ পরপর সিনেমা রিলিজ আছে, আর সিনেমা রিলিজ ছেড়ে দিয়ে র্যালিতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য আমি যেতে পারবো না। তো তোমরা যারা দেবদার ফ্যানেরা আছো অবশ্যই এই র্যালিটাতে যোগদান করতে পারো। ভাবলাম যে এই খবরটা যখন আমার কাছে এসেছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই ছিল এখনকার আপডেটের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এভাবেই চ্যানেলের পাশে থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য বাই বাই।